সোমালিয়ার জলদস্যুদের হাতে যে মৃত 23 জন বাংলাদেশি নাবিক শারীরিকভাবে সুস্থ রয়েছেন। নাবিকদের উদ্ধারে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চেয়েছে সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এই কথা বলেন মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম। তিনি বলেন কারো পক্ষ থেকে এখনও সরকারের কাছে মুক্তিপণ চাওয়া হয়নি, মুক্তিপণের ব্যাপারে কোনো যোগাযোগও করেনি জলদস্যুরা। সোমালিয়াতে তারা কাছাকাছি অবস্থায় অ্যাঙ্কর করছে, এখনও তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তারাও আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি। আমরা চেষ্টায় আছি এবং জাহাজের যারা কর্তৃপক্ষ, যারা মালিক, তাদের সাথেও আমরা কথা বলেছি। মোটামুটি সকল পক্ষের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ আমাদের আছে। যেভাবে জাহানমণিকে আনা হয়েছে, যেভাবে আলবেদর ক্রুকে আনা হয়েছে, সেই প্রচেষ্টা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চালু রেখেছি এবং আশা করি যে আমাদের যে প্রথম লক্ষ্য যে জাহাজের নাবিক 23 জন এবং জাহাজ এর মালামাল সহ দেশে ফেরত আনা, সেই লক্ষ্য থেকে আমরা সহজেই বিচ্যুত হব না। এবং আমি আশ্বস্ত করতে পারি আপনাদের যে আমরা তাড়াতাড়ি একটা সুসংবাদ দিতে পারবো।